জন্য বলেন মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, যেই তাবলীগের সাথে আছে উলামায়ে কেরাম, মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম, উলামায়ে কেরাম যেই তাবলীগের সাথে নাই ওই তাবলীগের সাথে আমার নাই, মনে থাকবো না ইনশাআল্লাহ। কি কি বিষয়টা কি? সেই তাবলীগের সাথে আমরা কি? তাইলে যদি কেউ মাহফিলের ডাক দেয় জিজ্ঞাসা করবেন উলামায়ে কেরাম আসেনি? হ্যাঁ, যেখানে সেখানে ওলামাদেরকে ফি দেয় মুসলমান? হ্যাঁ, কি ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথে থাকবো, ওলামাদের সাথে ছিলাম, ওলামাদের সাথে আছি, ওলামাদের সাথে থাকবো। বলেন মরতে দম তক, মৌত পর্যন্ত। আপনাদের মসজিদে কয় চিল্লা দিলে খতিব রাখবেন? কয়টা চিল্লা দিয়ে আসলে খতিব রাখবেন? মাদ্রাসা কোনোদিন পড়ে নাই, কয় চিল্লা দিয়ে আসলে খতিব রাখবেন? কয়বার নাজামত দিনে গেলে খতিব রাখবেন? তাকে মাদ্রাসায় পড়তে হবে, এরপরে খতিব রাখবো। আপনার জানা আপনার আব্বার জানাজাটা কারে দিয়ে পড়াবেন? আমি ফুতুর বিয়েটা কারা দিয়ে পড়াবে? আলেম যদি না থাকে তো জানাজার কি অবস্থা হইব? তাহলে ওলামা একরাম দরকার আছে নি? এখন ওলামা একরাম মাদ্রাসা না হলে ওলামা একরাম হবে কই? তাহলে বোঝা গেছে মাদ্রাসা আমাদের দিনের শেষ ঠিকানা, মাদ্রাসা আমাদের দিনের কি? তাহলে বলেন দিন থাকবে মাদ্রাসা থাকলে, মাদ্রাসা থাকলে দিন থাকবে। এখন প্রশ্ন দিন কতদিন থাকবে? উত্তর কেয়ামত পর্যন্ত। তাহলে যদি তাহলে মাদ্রাসা কতদিন থাকবে? কেয়ামত পর্যন্ত। সব কথা আল্লাহ মেহরবানি করে ধরে দেখো তো। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।